Subscribe and press the bell icon to get latest updates on Ultra Bengali. বুকে রক্ত ঝরুক, অনুরাগ থেকে যাক, আততায়ীর থাবা কিছু দাগ রেখে যায়। অন্ধকারে ঠোঁটে অহস্য হাসি ফোটে, চুপি সরে ওই হাসে কেউ কোনো ছায়া সরি যেখানে মানুষ সেখানে মায়া, যে পথে আলো সে পথে ছায়া, জানি থাকবে কিছু মুখ মুখোশ ঢাকবে, তব মুখোশ খসে পড়বে শেষে, ধরা দেবে ছায়া নয় অশরীর কোনো ছায়া শরীর। কি গো, ফোন পেলে না? না গো দিদি, ফোনটা তো বেজে যাচ্ছে গো। বাড়িতে হয়তো কেউ নেই। ওরা কেউ নেই, কিন্তু লক্ষ্মী গেল কোথায় বলো তো? কোথায় আবার এখানে আসবে বলে হয়তো বেরিয়েছে। না গো দিদি, আমার না মনটা বড্ড কুড়াচ্ছে গো। এটাই না তোমাদের সমস্যা জানো? বলছি তো চিন্তা করো না, লক্ষ্মী চলে আসবে। যদি না আসে? কিন্তু আমি যে শুনলাম লক্ষ্মীকে তো কালকে থেকে পাওয়া যাচ্ছিল না, আমি তো সেটাই জানি। পাওয়া যাবে কি করে? খুন করে না ওকে গুদাম ঘরে আটকে রেখেছিল, ভেবেছিল সকালবেলা ওকে পাচার করে দেবে। কিন্তু সানাই, সানাই কি কাজের একটা ওই ঘরে গিয়েছিল সেই তো প্রথমে দেখলো রে। আচ্ছা শোনো, তোমার জুনকে জানাবার কিছু দরকার নেই, বুঝেছো? আমি ওকে ঘুম থেকে উঠলে সব জানাবো। হ্যাঁ তুমি বরং এগিয়ে দেখো, আমি আসছি। হ্যাঁ রে যাই রে, শান্তিপূর্ণ বাইরে কান্নাকাটি করছে, যাই আমি কি একটু শান্তি। আমি আসছি। হ্যাঁ আসছি। দেখুন লক্ষ্মী যেভাবে খুন হয়েছে তাতে আপনার কি মনে হয়, কোনো মহিলার পক্ষে এই খুন করা সম্ভব? না তা অবশ্য ঠিক, কিন্তু উত্তরটা কি জানেন? হ্যাঁ সম্ভব, যদি তার সঙ্গে অন্য কেউ হাত লাগায়। সবকিছু জেনেও তুমি একথা বলছো? আর কি বলবো বলুন তো। আমি কিন্তু সেদিন বলেছিলাম তোমাকে যে আমি তোমার ডিসিশনের জন্য ওয়েট করব। না আপনি সেদিনকে এই কথাটা বলেননি, আপনি বলেছিলেন আপনি অপেক্ষা করবেন আমার মত পরিবর্তনের জন্য, আর আমার মতামত আমি আপনাকে সেদিনকেই জানিয়ে এসেছি। ভাবছি কি জানো, বসিরহাটের পাটটাই এবার চুকিয়ে দেবো। কেন? এমনি এখানে আর ভালো লাগছে না। এখানে আর ভালো লাগছে না, না এ বাড়িতে আর ভালো লাগছে না? বউয়ের স্মৃতি তাড়া করে বেড়াচ্ছে বুঝি? এসব কি বলছো তিতাস? কি চা তা বলছো? তুমি খুব ভালো করে জানো কিন্তু যে আমি মনে মনে মায়ার মৃত্যু কামনাই করেছিলাম। কাল নয়, চেকটা তুমি আজই নিয়ে যাও। কাল সকালের মধ্যে বাড়িটা ছেড়ে দিও।
হাতে চেকটা পাওয়ার পরে এখন আমি সত্যি বিশ্বাস করতে পারছি যে খুনগুলো তুমিই করেছিলে। চিন্তা করো না, আমি কালই বাড়ি ছেড়ে চলে যাব। চেকটাকে সাবধানে রেখো, আশা করি কাউকে কিচ্ছু বলবে না। শুধু বলুন, আপনি আমার সঙ্গে আছেন তো? আমি আছি, কিন্তু সারা ব্যাস চুপ। আর একটা কথা না, আপনি আমার ওপর ভরসা রাখুন। আমি দরজা খুলে ভেতরে ঢুকছি, আপনি একটা কথা বলবেন না, শুধু নাটকটা দেখে যান, ঠিক আছে? বন্ধ কিন্তু, আমি জানি, কিন্তু তখন দরজা বন্ধ ছিল, এখন দরজা খোলা থাকবে। আপনি চুপ করে নাটকটা দেখে যান, একটা কথা বলবেন না প্লিজ। চুপ, সময় কোনো ক্ষতি হবে না, কোনো ক্ষতি হবে না, কিন্তু আপনি চেঁচাবেন না, চুপ করে দেখে যান। এইবার মিস্টার সান্যাল, আপনার কেসটা কে লড়বে? চলুন চলুন। আমি আপনাদের সবাইকে এখানে ডেকেছি পুরো ঘটনাটা বলবো বলে, তবে পুরো ঘটনা বলার আগে আমি আরতি দেবীর কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি তদন্তের স্বার্থে ওনাকে বোরে করার জন্য। আরতি দেবী অবশ্য একটা ভুল করেছেন, বাট আই এম শিওর যে ওই একটা ভুল ছাড়া উনি আর কোনো বেআইনি কাজ করেননি। আপনি সেটা প্রথমেই বুঝতে পেরেছিলেন? না, প্রথমেই বুঝতে পারিনি, তবে সন্দেহ আমি সবাইকেই করেছিলাম। আরতি দেবীকে আমি অ্যারেস্ট করি যখন লক্ষ্মী খুন হয়, কিন্তু লক্ষ্মী খুন হওয়ার পরই আমি শিওর হয়ে যাই যে দোষী অন্য কেউ। তখনই আমার মনে হয় যে জাল বিছানো দরকার। আমি জাল বিছাই এবং আপনারা সবাই জানেন যে সেই জালে অতনু সান্যাল ধরা পড়েছে। কিন্তু একটা ব্যাপার আমি কিছুতেই বুঝতে পারছি না যে অতনুবাবু লক্ষ্মীকে খুন করতে গেল কেন? অতনুবাবু লক্ষ্মীকে কেন খুন করেছেন সেটা জানতে গেলে আমাদের আরেকটু পিছিয়ে যেতে হবে মায়াদেবীর খুনের ঘটনায়। স্যার,
তাহলে কি মায়াদেবী খুনই হয়েছেন? হুম, মায়াদেবী খুনই হয়েছেন। অতনুবাবু বিভিন্ন লোককে চিঠি পাঠিয়ে একটা পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করেছিলেন। মায়াদেবী ছিল নার্ভের অসুখ, তাছাড়া হার্টও ছিল দুর্বল। উনি ভেবেছিলেন যে হঠাৎ একটা মেন্টাল শক মায়াদেবীর স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক হতেও পারে। এই কথাটা মাথায় রেখেই উনি সানায়ের নামে চিঠিটা পাঠান। সানাই হয়তো চিঠি পেয়ে মাকে চেস করবে। চিঠিতে কি লেখা ছিল? ওই সানাই মায়াদেবীর প্রথম পক্ষের সন্তান ইত্যাদি ইত্যাদি। কিন্তু সানাই সেই ঘটনাটা জানতো এবং সে সেভাবে মায়াদেবীকে চেসও করলো না। তখন উনি চিঠিটা লুকিয়ে ফেললেন, ভাবলেন এতে বোধহয় মা আর মেয়ের মধ্যে ঝগড়া লেগে যাবে। সেরকম কিছু যখন ঘটলো না, তখন উনি ব্রহ্মাস্ত্রটা প্রয়োগ করলেন। সেদিন সকালে কোর্টে যাওয়ার আগে উনি মায়াদেবীর ঘরে যান।
কি করছো গো? রোজা করি, তোমার ওষুধগুলো কখন খাবে সেটা লিখে দিয়েছিলাম। এই যা, কেন আর কি হলো? আজ সকালে ওষুধটা খেতে ভুলে গেছি। মায়া, তুমি তোমার বড় অভ্যেস হয়ে গেছে। আচ্ছা, এভাবে কি রোগটা সারবে? মনের যা অবস্থা বুঝতেই পারছো। হ্যাঁ, আমি মনের অবস্থা বুঝতে পারছি, কিন্তু ওষুধ না খেলে তো শরীরটা ঠিক হবে না। এটা 3 ফোঁটা 3টের সময়, আর এই পুড়িয়াটা ঠিক 4টের সময়। মায়া মনে করে খাবে, কিন্তু আমার মাথা দিব্যি। ও মা, সামান্য ওষুধ নিয়ে আমার মাথা দিব্যি দিচ্ছ কেন? হ্যাঁ দিচ্ছি এই কারণে যাতে মনে করো তুমি ওষুধটা খাও। কি দেখছো? ভাবছি তোমার সঙ্গে সানাইয়ের বাবার কত তফাত। লোকটা সারা জীবন আমাকে একটু শান্তি দিল না। তুমিও তো আমাকে শান্তি দিচ্ছ মানে ওষুধটা না খেয়ে। আজ ভুলবো না। বেশ, আমি তাহলে ঠিক 4:05 তোমাকে ফোন করব এবং জেনে নেব তুমি ওষুধ খাচ্ছ কিনা। ওকে, টেক কেয়ার, বাই দেন। মনে করে ওষুধটা খাওয়া চাই, 4:05 আমি ফোন করব। ওকে, বাই। সেদিনই বিকেল 4:45 নাগাদ মায়া দেবী তার নামে চিঠিটা পান। যদিও অতনুবাবু বলেছিলেন মায়া দেবী চিঠি পেয়েই তাকে ফোন করেন, কিন্তু তিনি মিথ্যে কথা বলেছিলেন। আসলে তিনি মায়া দেবীকে ফোন করেন চিঠি পেয়ে মায়া দেবীর কি রিয়াকশন হয়েছে সেটা জানার জন্য। এবং হতাশ হন যখন দেখেন মায়া দেবীর বিশেষ কিছু হয়নি।